বৃহস্পতিবার সন্ধ্যায় প্রবল ঝড় বৃষ্টিতে সম্পূর্ণ মুখ থুবড়ে পড়ে মহকুমা এলাকার বিদ্যুৎ ব্যবস্থা। বিদ্যুৎ লাইনের অবস্থা এমন পর্যায়ে ঠেকেছে যে লাইন সারাই করতে আগামী দুদিন পর্যন্ত সময় লাগতে পারে বলে খবর নিগম অফিস সূত্রে। এমত অবস্থায় কুমারঘাট মহকুমা হাসপাতালও বিচ্ছিন্ন হয়ে পড়ে বিদ্যুৎ পরিষেবা। এদিকে মহকুমা হাসপাতালে নেই ইনভার্টার বা জেনারেটরের মতো বিকল্প কোনো বিদ্যুতের ব্যবস্থা। এর ফলে রাতের বেলায় ঘোর অন্ধকারে ডুবছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মহকুমা হাসপাতালটি। আর হাসপাতালে বিকল্প বিদ্যুতের ব্যবস্থা না থাকাতে মোমবাতির আলো বা মোবাইল ফ্ল্যাশে একমাত্র ভরসা হয়ে উঠেছে হাসপাতালের রোগী থেকে শুরু করে তাদের আত্মীয় পরিজনদের। এদিকে হাসপাস গরমে ফ্যান না থাকায় সমস্যা বাড়ছে রোগীদের। তাদের বক্তব্য, মহকুমা হাসপাতালে বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা না থাকাতে এই গরমে আরো অসুস্থ হয়ে পড়ছে তারা। প্রায় রাতে এমনটা হয় বলে অভিযোগ। কারেন্টের সমস্যা একটু, আমি মঙ্গলবারে সন্ধ্যার সময় এসে পড়ছি, কালকেও ডিস্টার্ব আসলো কারেন্টের, আজকেও ডিস্টার্ব, কিন্তু এই ধরনের ডিস্টার্বটা তো খুবই অসুবিধা হয়ে গেল রোগীদের। সবচেয়ে বড় সমস্যা এই যে আমাদের জেনারেটাররা থাকা খুবই দরকার আসলো, মহকুমা আসলো সত্যিকে নিয়ে একটা জেনারেটারটা না থাকার ভালো চেষ্টা করতে হয়েছে, নিজে অনুভব করতে পারবেন। এই বেশি দিন আগে কোনো বাতাস ঢুকার তো কোনো লাইন নেই। কুমারঘাট হসপিটাল হয়তো তোমার হসপিটালে একটা জেনারেটার বা কোনো একটা লাইট নাই, আমরা কীরকম থাকবো? শরীর শান্তি করে কোনো কিছু একটা সুবিধা নাই, না কারেন্টও নাই কিছু না, আমরা অন্ধকারের মধ্যে আছি। রম যে তাকে এতে রুগীরা কীরকম থাকবো? কালকে কারেন্ট রাত্রেবেলা আইসে সাড়ে আটটা নয়টার দিকে, আগে কারেন্ট নাই, আমরা অন্ধকার। এদিকে হাসপাতালে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকার ফলে রোগীদের চিকিৎসা পরিষেবা প্রদানে টর্চ লাইট বা মোবাইল ফ্ল্যাশই একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীদের জন্য। এই বিষয়ে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সঞ্জিত চাকমা জানিয়েছেন, এই অবস্থা বেশিক্ষণ চললে নষ্ট হবে হাসপাতালের ফ্রিজে থাকা বিভিন্ন ভ্যাকসিনগুলিও। তিনি জানান, প্রথম থেকে হাসপাতালে বিকল্প বিদ্যুতের ব্যবস্থা করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার বলা সত্ত্বেও বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা করা হয়নি হাসপাতালের জন্য। এই পরিস্থিতিতে রোগীদের পরিষেবা দিতে গিয়ে প্রচণ্ড সমস্যায় পড়তে হচ্ছে চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীদেরকেও। এখানে এই আজকে সন্ধ্যার সময় সন্ধ্যাবেলা প্রচণ্ড পরিমাণে জ্বর তুফান মানে হওয়ার কারণে আমরা কারেন্ট, এখন তো কারেন্ট পুরা কুমারঘাটেই বিচ্ছিন্ন হয়ে গেছে, যার কারণে হসপিটালে একদিকে যেমন আমরা ইনভার্টার বা সোলার এখনও ইনস্টল করা হয়নি, আর জেনারেটর তো আমরা নেই, যার কারণে আমরা ডিউটি করতে যেমন সমস্যা হইতেছে রোগীরাও অসুবিধায় ভুগতেছে। এখানে দেখেন কারেন্ট যদি না থাকে এখানে একমাত্র ভরসা হবে আমরা মোমবাতির ভরসা, এছাড়া আমরা কোনো বিকল্প কোনো ব্যবস্থা নেই, কারণ যতদিন পর্যন্ত আমরা এই সোলার ইনস্টল না হইতেছে আর জেনারেটর তো নেই, তার মধ্যে এই ক্যান্ডেল দিয়ে আমরা কাজ করতে লাগবে আর কি। আমাদের যে হায়ার অথরিটি SDMO স্যার, ওনাকে আমরা দু তিনবার বলেছিলাম, যদিও নলেজে দিয়েছিলাম যে ওই পুরান বিল্ডিংয়ের যে সোলারটা এখানে ইনস্টল করেছে, এখন হয়তো কোনো একটা কারণে হয়তো আটকে গেছে, যদি দেখ দু তিন দিন ধরে যদি কারেন্ট না আসে তাহলে তো অবভিয়াসলি ভ্যাকসিন তো করতেই হবে। রাজ্যে কোটি টাকা ব্যয়ে নির্মিত মহকুমা হাসপাতাল রাতে হয়ে পড়ছে বিদ্যুৎহীন। হাসপাতালের যেদিকেই নজর পড়ে সেদিকে শুধু অন্ধকার। এখন প্রশ্ন উঠছে, এমন অবস্থায় এই হাসপাতালে রোগীদের স্বাস্থ্যের চিকিৎসা হবে কিভাবে, যেখানে হাসপাতালটি নিজে জটিল রোগে আক্রান্ত। এখন দাবি উঠছে অতি সত্বর হাসপাতালটির দিকে নজর দিক রাজ্য স্বাস্থ্য দপ্তর। ব্যুরো রিপোর্ট, রাইজিস্ট নিউজ।